পরে মরক্কান ফুটবল যে বেশ এগিয়ে গেছে তার আরও একটা ডিসপ্লে দেখলো পার্ক দ্য প্রিন্সেস। রাউন্ড অফ এইট অর্থাৎ কোয়ার্টার ফাইনালের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে দাঁড়াতেই দেননি আশরাফ হাকিমিরা, একেবারে এক হালি গোলে বিধ্বস্ত করে তারা টিকিট নিশ্চিত করেছে সেমিফাইনালের, একই সঙ্গে সম্ভাবনা জাগিয়ে তুলেছে পদক জয়ের। যেভাবে আশরাফ হাকিমিরা মাঠে লড়াই করেছেন তাতে কিন্তু মরক্কান ফ্যানরা আশা রাখতেই পারেন হয়তো বা প্যারিস থেকে তারা স্বর্ণ পদক নিয়েই দেশে ফিরবে। মাঠের ভেতরে যেমন ফুটবলাররা দুর্দান্ত পারফর্ম করেছেন, ঠিক মাঠের বাইরে এসে আমরা দেখতে পাচ্ছি মরক্কান ফ্যানরা কিন্তু সেই জয়টাকে উদযাপন করছেন এবং নেচে গেয়ে যেভাবে হচ্ছে জয়টাকে উদযাপন করা যায় তার পুরোটাই কিন্তু তারা করছেন। So first of all, I think we have a very good team of young, really talented team. I think this game deserves, we showed the world our quality. এমনটাই আমরা দেখেছিলাম যখন কাতার বিশ্বকাপে তারা দুর্দান্ত পারফর্ম করেছিল, সেখানেও কিন্তু তারা নেচে গিয়ে উদযাপন করেছে এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকেও কিন্তু তারা হারিয়ে দিয়েছিল। মোটা দেখে বলা যেতে পারে যে প্যারিস অলিম্পিকে দুর্দান্ত পারফর্ম করেছে মরক্কো, তাদের ভক্তরা খুব আশাবাদী এবং একই সঙ্গে তাদের উদযাপনে প্যালেস্টাইন নিয়েও তারা কিন্তু এখানে স্লোগান দিয়েছে। মোটা দেখে বলা যেতে পারে যে মরক্কান ভক্তদের নিয়ে যেই একটি নেতিবাচক প্রচারণা আছে যে তার একটু উচ্ছৃঙ্খল হয়, তবে আজকে কিন্তু আমরা তেমনটা দেখিনি। আজ শুধুমাত্র তারা ফুটবলের মধ্যে ছিল এবং সেই জিনিসটা তারা উদযাপন করেছে এবং প্রত্যেকটা ভক্ত প্রত্যাশা করছে মরক্কো এবার প্যারিস থেকে ভালো কিছু নিয়ে দেশে ফিরবে। It was a good game and I appreciate how the players were like playing very good. This is the best match of the world. This is the best team of the world. পার্ক দ্য প্রিন্সেস থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, প্যারিস।